একবার ভাজপা বারবার ভাজপার স্লোগান তুললেন জেপি নাড্ডা। বৃহস্পতিবার যুব দিবসের দিনে আগরতলায় এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি, যোগ দিয়েছেন জনবিশ্বাস যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে, সেই সঙ্গে করেছেন রোড শো। চলতি মাসের 5 তারিখ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে সূচনা হয়েছিল এই জনবিশ্বাস যাত্রার, যার সমাপ্তি হল যুব উৎসবের দিনেই। এদিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একবার ভাজপা বারবার ভাজপা সেই স্লোগান তুললেন তিনি। মিত্র, मैं आपकी तालियों की आवाज से पहचान लेता हूं कि आपने तय कर लिया है एक बार भाजपा बार बार भाजपा, ये आपने तय कर लिया। এছাড়াও বললেন ত্রিপুরার একটা সময় বঞ্চিত ছিল কিছু, এখন সমৃদ্ধ ত্রিপুরার দিকে এগিয়ে চলেছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, উন্নত ত্রিপুরা, সুশাসিত ত্রিপুরা, সেই লক্ষ্যে আমরা চলছি। আর ডাবল ইঞ্জিনের সরকারের আমলে এই কাজ খুব দ্রুততার সঙ্গে হচ্ছে বলেও এদিন দাবি করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। आज हम कह सकते हैं कि त्रिपुरा समृद्ध त्रिपुरा की ओर आगे बढ़ चला है और उसको बढ़ाने का काम चल रहा है। एक त्रिपुरा, श्रेष्ठ त्रिपुरा, उन्नत त्रिपुरा, सुशासित त्रिपुरा, ये लक्ष्य लेकर के हम चले हैं और डबल इंजन की सरकार में यह काम बहुत अच्छे से हो रहा है। ভোটের আগে একবার ভাজপা বারবার ভাজপা দৃঢ় কণ্ঠে এদিন স্লোগান তুলেছেন জেপি নাড্ডা। রাজনৈতিক মহলের মতে দলের সর্বভারতীয় সভাপতি দৃপ্ত কণ্ঠে উচ্চারিত এই স্লোগানকে স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে বিরোধীদের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।